গোপালের জামাটা করেছি আর বাটুলের জামাটা করেছি, এবার গোপালের ধুতিতে অরেঞ্জ কালারটা দিয়ে নেব। মন্ত্রী আর রাজার একটা গায়ের রং, জামার রঙগুলো করে ফেলেছি, আস্তে আস্তে অনেকটা করেই করে ফেলব। গোপালের ধুতির অরেঞ্জের ওপর খয়েরি দিয়েছি, আর মন্ত্রীর এতে আকাশি কালার দিয়েছি, ডিপ নীল দিয়েছি, নন্টে ফন্টের অরেঞ্জ আর ব্লু দিয়েছি, আর এদিকে রাজার লাল নীল আর মাথায় লেমনি এলো, আর নিচে হচ্ছে হালকা খয়েরি দিয়েছি। এখানটা রেড দিয়েছি, রেডের ওপর ডিপ ব্রাউনটা দিয়েছি, এখানে লেমনি এলো দিয়েছি, অরেঞ্জ, তারপরে রেড, রেডের ওপর ডিপ ব্রাউন দিয়েছি। ঠিক আছে, আঁকাটা প্রায় আমাদের শেষের দিকে চলে এসছে, আর একটু বাকি আছে, কমপ্লিট করে নেব। চলো, আর আজকে ভিডিওটা, পুরো ভিডিওটা আমি দুটো পার্টে দেব, পার্ট ওয়ান আর পার্ট টুতে। ঠিক আছে, এখানে লেমন ইয়েলো, এখানে অরেঞ্জ, এখানে ডিপ গ্রিন, এখানে ভায়োলেট, এখানে ডিপ ব্লু, এখানে রেড, এখানে লাইট গ্রিন দিয়েছি, আর এখানে লাইট ব্রাউন দিয়েছি, এখানে লাইট ব্রাউন দিয়েছি। এবার চুলের রঙগুলো করে নেব। চলো, চুলের রঙ কালো, চুলের রঙগুলো এবার করে ফেলবো। আঁকার কালারগুলো হয়তো কার্টুনের মতন সেম সেম হয়নি, আমি রঙগুলো নিজের মতন করার চেষ্টা করেছি, আর আমার কাছে যে রঙগুলো ছিল আমি সেইগুলো দিয়েই করেছি। এবার শুধু আর হালকা অল্প একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো চলো করে ফেলি। দেখো, আঁকাটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। তোমাদের প্রতিদিনই বলি, প্রত্যেক ভিডিওতেই বলি, আমার আঁকা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে লাস্ট কাজটা কমপ্লিট করে ফেলি, চলো। আজকে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা চেষ্টা করো, চেষ্টা করে আমাকে তোমরা পাঠাতে পারো করে। আর আজকে এটা যারা কার্টুন প্রিয় আছে তাদের জন্যই করেছি, আজকে সব কটা কার্টুনই করার চেষ্টা করেছি। ঠিক আছে, আজকে টাটা, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। টাটা।